দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমবাড়িহাটে রয়েছি, পার্বতীপুর উপজেলা, দিনাজপুর জেলা। শুক্র সোম দুই দিন হাট বসে। শুক্রবার আজ 5 মে 2023। আমরা এপাশে দেখছি বেশ কয়েকজন ভাইকে, এনারা কিন্তু একা একা তখন থেকে হাট কাঁপিয়ে কিন্তু গরু কিনছেন। আছি আপনাদের ওনাদের সাথে। ভাই আসসালামু আলাইকুম। আপনার আমরা দেখতেছি আপনার একটা বাহিনী আসছেন, কতজন টোটাল? পাঁচজন মিলে। কোথা থেকে আসছিলেন? যশোর থেকে। এখন পর্যন্ত কয়টা হয়েছে? আমরা 23টা কিনা হয়েছে। 23টা হয়ে গেছে। আরো কয়টা? আর দুইটা গরু কিনে। দুইটা মোটামুটি শেষের দিকে। হ্যাঁ, শেষের দিকে। আচ্ছা, আমরা আছি আপনাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত। তো এই যে, এটা কত দাম দিয়েছেন? 100। কত চেয়েছে ফিনিশিং এ? লাস্ট কত চেয়েছে? কত চাইলেন চাচা? কত? 120 চাইছে আর 100 বলছেন আপনারা। 120 এবং 100 দেখছেন দামদর চলছে। এটা তাহলে বললেন যশোর থেকে, যশোর থেকে এসে কিন্তু কিনছেন এনারা। আর কোনটা কোনটা দাম দিছেন? চলেন তো আমরা আসি আপনার সাথে, দেখি কোনটা কোনটা দাম দিচ্ছেন, কোনটা কিনছেন। আর এটা দাম দিয়েছেন? এটা 100 কত? 214। আর ভাইরা ভাইরা কত চাইছে? কত লাস্ট চাইছেন ওনাদের কাছে? তুই বড় গরু নিবি? হ্যাঁ, খালি 30 কেজি ভাই, খালি 30 কেজি। কত চেয়েছে আপনাদের কাছে? 25 করে চাইছে। 25, 14 এবং 25 এই জোড়াটা। 2,14,000 এবং 2,25,000। এই জোড়াটা কত দিছেন? 1,58,000। এই জোড়াটা দিয়েছে 1,58,000। দাঁতে হয়েছে? দাঁতে হয়েছে দুই দাঁত করে। আপনারা কত চেয়েছেন লাস্ট? চাইছি 3,10,000। 3,10,000, 1,58,000। 3,10,000 আর 1,58,000, সরি 2,58,000 আর 3,10,000। এই জোড়াটা দেখা দেখি চলছে। তো রাখছেন কোথায়? রাখছি আপনার ওই যে এফএসএ খামালে। চলেন তো আমরা আসেন একটু দেখি। আসেন তো, এগুলা সব খামার উপযোগী, সব খামার উপযোগী। আচ্ছা, আমরা একদম শেষ মাথা থেকে আসি। আসেন তো দেখি আমরা। এই যে তাহলে এখান থেকে শুরু, এই ছোটটা থেকে শুরু। এটা কত পড়ছে? 56,000। এটা 56,000। তার পাশেরটা? এটা 82,000। এটা হয়েছে 82,000। তার পাশেরটা? এটা ওরা একই দাম। 81,500। 81,500 হচ্ছে এইটা। তার পাশেরটা ভাই? এই জোড়া কত বললেন? 135। এইটা এবং 67 করে পিস ভাই, 67.5 করে, 67.5 করে পিস। অদাত না দাতালো? দাতালো, দাতালো। আচ্ছা, তার পাশেরটা? এটা কিনা আছে 54। এটা 54। ওটা এটা 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 54। এটাও 54। তার পাশেরটা? দুটোই 115। দুইটাই 115, এইটা এবং ওটা 115। আর দুইটাই 107। এই দুইটাই 107। এটা এবং এটা এপাশে এটা এটা ভাই 105 করে পিচ, 105 করে এই চারটা। কুরবানি টার্গেট করে কিনলেন। আর কোনটা কোনটা আসেন দেখি আমরা, সবগুলো দেখি। এই দুইটা
ওপাশে আরো দুইটা আছে। এই দুইটা, এটা কত পড়ছে? মোটামুটি এগুলোই সব মিলিয়ে কেমন পাইলেন বলেন রেটটা? মোটামুটি কেনার মধ্যেই ছিল, পাঁচজন দুই এক হাজার টাকা আপডাউন। আশা করা যায় মানে কিছু টাকা সেভ হবে। চেষ্টা করলাম আপনাদের। এই পাশে দেখছি কয়েকটা, একটু আসেন তো চাচা, আমরা একটু দেখি এগুলো। এটার কত দাম চেয়েছিলেন? দাম দিয়েছিল 135। এখন পর্যন্ত কত পাইলেন? 26-27 পর্যন্ত পাইছি, 30 ভাঙ্গো। লাস্ট টার্গেট 32-33 হলে দিন। হ্যাঁ, 32-33 হলে দিতেন। তার পাশেরটা এটা কত হলে দেওয়া যেত? 25 হলে দেওয়া গেল, 25 হলে দেওয়া যেত। এটা কত বলছিল? 21-22। এটা এটা আজকে কেমন কেনা বেচা হলো আপনাদের? কয়টা বিক্রি করলেন? চারটা বিক্রি হয়েছে, তিনটা আছে এখনো, আরো চারটা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, আমরা একটু আমবাড়িহাটের শেষ সময়ে রয়েছি, শেষ সময়ে বাজারটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সেই সাথে যশোর থেকে এসে কেমন দামে ক্রয় করলো সেই তথ্য দেখানোর চেষ্টা করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।